আজকে চলেছি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে। হুগলি ডিস্ট্রিক্টের মগরা ত্রিবেণী অনুকূল ঠাকুরের আশ্রমের পাশেই। এখানেও পেয়ে যাবে তোমার সেকেন্ড হ্যান্ড বাইক। এই বাইকগুলোর কন্ডিশন কী আছে, দাম কত, সমস্ত ধীরে ধীরে তুলেছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে প্রথমে আমরা খোঁজ করেছি এই দোকানের যে ওনার মালিক তোমার সঙ্গে, ওনার কাছ থেকে আমরা এই গাড়িগুলো দিয়ে দেবো। তার আগে আমরা দিয়ে দেবো এই যে গাড়ির পেপার সব ওকে ফেললাম, সমস্ত পেপার ওকে, আপ টু ডেট পেপার। এবং গাড়িতে যদি কোনো কাজও থাকে সেটা আমি রেডি করে তবে কাস্টমারকে গাড়ি দিই, ঠিক আছে? আমার এখান থেকে গাড়ি নিয়ে যাবে, আস্তে আস্তে যাবে। আমাদের সবই হুগলি ডিস্ট্রিক্ট, ম্যাক্সিমামটাই হুগলি ডিস্ট্রিক্ট বিক্রি করি আমরা। পেপারের জন্য নর্মালি 2000 টাকা 2200 টাকা খরচা, কারণ অনলাইন এখন 200 টাকা বেড়ে গেছে, বাইপোস যেহেতু গ্রুপগুলো দেয়, 2200 টাকার মধ্যে পেপার আপডেট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা ডবল টিওর ব্যাপার থাকে, ডবল টিও হলে ওই আপনার ধরুন না 4000 টাকার ভিতরে খরচা হবে। হ্যাঁ একদম। হ্যাঁ ফিনান্সের ব্যবস্থা আছে, হ্যাঁ অবশ্যই ফিনান্সের ব্যবস্থা আছে। হ্যাঁ ডাউন পেমেন্ট ধরুন একটা গাড়ির দাম 1 লাখ টাকা, সে যতটা ডাউন পেমেন্ট হয়তো 40,000 টাকা করলো, বাদ বাকি 7,500 টাকার উপর ফিনান্স হবে 2 বছরের। হ্যাঁ কেউ যদি মনে করে যে আমি 1 বছরের মধ্যে টাকাটা শোধ, সেই ব্যবস্থাও আছে, সেটাও নেগোসিয়েশন করে বসিয়ে দিয়ে ফাইন্যান্সের সঙ্গে সেটা ক্লিয়ার করে দেওয়া হবে, অসুবিধা কিছু নেই একদম। কালী পুজোর অফার বলতে আমরা যে গাড়িটা ধরুন এই দাম থাকলো সেখান থেকে ডাইরেক্ট 1200 টাকা বা 1000 টাকা করে ডিসকাউন্ট আমি করে দেবো, এটা আমার তরফ থেকে। হ্যাঁ কালী পুজোর জন্যে এই অফারটা রাখবো আমি। হ্যাঁ একটা বার, হ্যাঁ এটা হচ্ছে ক্লাসিক হান্টার। আচ্ছা হান্টার, এটার বয়স হচ্ছে 11 মাস, 13,000 কিলোমিটার রান করেছে গাড়ি, ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন দেখতেই পাচ্ছেন, ক্যাশ পয়সার গাড়ি, 5 বছর ইন্স্যুরেন্স থেকে একদম আপডেট গাড়ি। হ্যাঁ একদম আপডেট গাড়ি। হ্যাঁ হুগলি আরটিও, এটা মোটামুটি দাম করেছি আমি 1,75,000 টাকা, 1,75,000 টাকা। হ্যাঁ তারপর এখানে এখানে এসে যখন গাড়িটা নেবে তখন ওই 1200 টাকা বা 1000 টাকা করে আমি ডিসকাউন্ট করে দেবো। হ্যাঁ এটা হচ্ছে সুপার স্প্লেন্ডার, এটা হচ্ছে 17-র গাড়ি, 2017-র গাড়ি, ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন, ক্যাশ পয়সার গাড়ি, ঠিক আছে? এই গাড়িটা আমি নেবো 58,000 টাকা দেওয়ালি। হ্যাঁ দেওয়ালি অফার যেহেতু, সেহেতু 1,000 ডিসকাউন্ট করে 57,000 টাকা পড়বে, গুড কন্ডিশন একদম। এই দেখুন দেখুন এখানে দেখান সমস্ত কিছু দেখান সব, মানে এখনো আসেনি লেগে। হুম আচ্ছা তারপরে চলে যান বাজাজের প্ল্যাটিনা। আচ্ছা এটা 2 বছর বয়স BS6 গাড়ি, কার্বোরেটর দেওয়া, ঠিক আছে? এই গাড়িটার দাম করেছি 56,000 টাকা, গুড কন্ডিশন গাড়ি। আমার কালী পুজোর ধামাকায় কেউ যদি আসে, কোনো ভাইয়েরা বা বন্ধুরা আসে, তাহলে সেখানে 1,000 টাকা ডাইরেক্ট ডিসকাউন্ট পাবে, সে 55,000 টাকা গাড়িটা পেয়ে যাবে, পেয়ে যাবে। আচ্ছা এবার চলে আসুন ওখানে পালসার NS। আচ্ছা পালসার NS, পালসার NS, এটা 2013-র গাড়ি, কিন্তু গাড়ির কন্ডিশন গুড, ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন, ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন। এই গাড়িটা আমি অনলি 65,000 টাকায় দেবো, 65,000, তারপর দেওয়ালির ধামাকা আছে 1,000 টাকা ডিসকাউন্ট, গাড়ি একদম চাকাচাক একদম ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন গাড়ি। হ্যাঁ 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 এই যে তারপর যে সিভিজেড এক্সট্রিম, এক্সট্রিম এই গাড়িটা হচ্ছে 2016-র গাড়ি, 2016-র গাড়ি, এই গাড়িটার প্রাইস রাখা আছে 47,000 টাকা, 47,000। হ্যাঁ সেখানে ডিসকাউন্ট আছে 1,000 টাকা, প্রত্যেক গাড়িতে আমার ডিসকাউন্ট আছে কালী পুজোর জন্যে। হ্যাঁ কালী পুজো পরে গেলে হবে না, না তারপরে আর হবে না। আচ্ছা এই যে হচ্ছে TVS জুপিটার, জুপিটার এই গাড়িটা হচ্ছে 2017-র গাড়ি, দেখান ভালো করে গাড়িটা, গুড ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন গাড়ি, ঠিক আছে? এই গাড়িটার দাম রেখেছি অনলি 51,000। হ্যাঁ কালী পুজোর ধামাকায় এলে 50-এ পাবে গাড়িটা। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে হিরো ম্যাস্ট্রো, হিরো ম্যাস্ট্রো, এটাও 2017-র গাড়ি, 16-র শেষের বা 17-র গাড়ি হবে। তা এই গাড়িটা ওয়েল অ্যান্ড গুড গাড়ির চাকা থেকে আরম্ভ করে সমস্ত কিছু সার্ভিস, ওয়েল মেনটেন্যান্সের গাড়ি। এই গাড়িটা আমি 48,000 টাকা দাম রাখা আছি, কালী পুজোর ধামাকায় এলে সেটাকে 1,000 টাকা ডিসকাউন্ট হবে, 47,000। হ্যাঁ এই একটা দেখান BS6 স্প্লেন্ডার প্লাস, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি, 2021-এর গাড়ি, 2021-এর গাড়ি, গাড়ি দেখান, গাড়ি গুড কন্ডিশন গাড়ি। হ্যাঁ এই গাড়িটার দাম রাখা আছে 64,000 টাকা, কালী একদম নতুন গাড়ি, 8,000 কিলোমিটার রান করেছে গাড়িটা। এই গাড়িটা কালী পুজোর ধামাকায় দাম হবে 63,000 টাকা, 64 দাম রাখা আছে, 63 হলে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ গুড কন্ডিশন গাড়ি। এই চলে আসুন প্যাশন প্রো, প্যাশন প্রো VS4 গাড়ি, গাড়িটা 2018-র গাড়ি,
গাড়িটার দাম রাখা হয়েছে 48,000 টাকা। গাড়িটা কালী পুজো ডিসকাউন্টে 1,000 টাকা মাইনাস হয়ে 47,000 টাকা পেয়ে যাবে, পেয়ে যাবে। এই হচ্ছে এবার দেখুন BS4 Glamour। BS4 Glamour 2018 গাড়ি, ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন গাড়ি। হ্যাঁ, গাড়ির দাম রাখা আছে 64,000 টাকা। হ্যাঁ, BS4 গাড়ির ডিমান্ড সব থেকে বেশি, তাই এই গাড়িটা কালী পুজো ধামাকায় আসবে 63,000 টাকায়। হ্যাঁ, একদম। আর এই এখন অ্যাপাচি আছে 2013 গাড়ি, এটা 2013 গাড়ি, গুড কন্ডিশন গাড়ি। এই গাড়িটা পেয়ে যাবে 48,000 টাকায়, 1,000 টাকা ডিসকাউন্ট। এই গ্ল্যামার BS4 Glamour 2017 গাড়ি, তো গুড কন্ডিশন গাড়ি। এই গাড়িটা অনলি 53,000 টাকায় পেয়ে যাবে, 53,000 টাকায়। হ্যাঁ, 53,000, 1,000 টাকা ডিসকাউন্ট হয়ে 52,000 টাকা। হ্যাঁ, আসুন এদিকে আসুন। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এদিকে রাখা আছে এক্সট্রিম, এটাও 2015 গাড়ি, ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন গাড়ি। গাড়িটার দাম রাখা আছে অনলি 42,000 টাকা, 42,000, শুধু কালী পুজোর ধামাকার জন্যই 42,000 টাকা রাখা হয়েছে। হ্যাঁ, একদম 42,000 টাকা রাখা হয়েছে, কালী পুজোর বাদে এলে 45,000 টাকা নেবো। 2016 গাড়ি, গুড কন্ডিশন গাড়ি, হিরো এক্সট্রিম। হ্যাঁ, 160। এই আর একটা দেখিয়ে দিন, এটা হচ্ছে 18C ওল্ড মডেল গ্ল্যামার 2010 গাড়ি, গুড কন্ডিশন গাড়ি, গুড কন্ডিশন গাড়ি, গাড়ি ফার্স্ট ওনার গাড়ি। হ্যাঁ, এই গাড়িটার মোটামুটি 35,000 দিয়ে দেবো কালী পুজো ধামাকাটা, 35,000 টাকায়। ঠিক আছে, গাড়ি ফার্স্ট ওনার গাড়ি, ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন গাড়ি। এছাড়াও অনেক গাড়ি আসবে, আবার আপডেট আমি দিতে থাকবো ভাইকে। নমস্কার, নমস্কার। একশোবার আমি সবসময় আপডেট দেবো, নতুন গাড়ি আবার আসবে, আবার আপডেট দেবো, আবার নতুন অ্যাপাদির খবর আছে আর ঢুকবে, সব খবর দেবো। আপনাকেও আর সকল বন্ধুদেরও আমার দীপাবলির আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আসবেন। আচ্ছা, আর একটা হচ্ছে আপনার দোকান এখানে কটা থেকে কটা বন্ধ খোলা? অল টাইম খোলা থাকে, অল টাইম খোলা থাকে, হয়তো দুপুরবেলা 1 ঘন্টা বন্ধ থাকে। আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন করে দেবো, আমি যখন খুশি চলে আসবো। পুরোটা বলে দিন একবার, 9331231100। বাবু সোনাদা আমার নিক নেম, বাবু সোনাদা। ফোন যখন যে যখন যে টাইমে আসবে আমাকে ফোন করলে সেই পরিষেবাটা পাবে। এই জায়গাটা আসতে গেলে কি করে আসবে জায়গাটা? যদি মেন লাইন, যদি মেন লাইন দিয়ে আসে, মানে হাওড়া থেকে যদি আসে মেন লাইন, বর্ধমানে মগরা থেকে নামবে, মগরা থেকে টোটো ধরবে, 10 টাকা টোটো ধরবে, এসে অনুকূল ঠাকুরের আশ্রমে নামবে বা গ্রিন হেলথ নার্সিংহোম, অপোজিটেই আমার দোকান। যদি ত্রিবেণী দিয়ে আসে একই প্রসেস, অটো ধরবে বা টোটো ধরবে, আসবে অনুকূল ঠাকুরের আশ্রম। ঠিক আছে, তাহলে চলে ঘোষ মোটরস, বাবু সোনাদার দোকান, বাবু সোনাদার সেকেন্ড হ্যান্ড বাইকের দোকান বললেই এখানে এক কথায় সবাই চিনবে এবং সবাই বলে দেবে। আর কাগজ পেপার সম্পর্কে কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে আপনারা থাকবেন। কাগজ সম্পর্কে আমি দায়িত্ব নিয়ে সেখানে যাব এবং দায়িত্ব নিয়ে আমার প্রতিনিধি যাবে বা আমি গিয়ে সেখানে নাম প্রস্তাব করিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।